আবু হুরেরা রাজিয়াল আনহাতে আনহতে বর্ণিত রাসু সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হয়েছে যে হেঁ আল্লাহ রাসু সাল্লাহ সাল্লাম আমাদের মধ্যে আমাদের সমাজে কোন নারী সবথেকে উত্তম তখন মহানবী সাল্লাহ সাল্লাম এরশাদ করেন যে তোমাদের মধ্যে ওই নারী সর্বোত্তম যে যে স্বামী তার স্ত্রীর দিকে তাকালে স্বামীকে সন্তুষ্ট করে এবং স্বামীর অনুগত্য করে এবং স্বামীর অর্থ সম্পত্তি যে যেদিকে ব্যয় করতে চায় বা করতে চায় না স্ত্রী তার বিরোধিতা করে না السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم من يطع الله رسوله فقد فاز فوزا عظيما সমস্ত প্রশংসা আল্লাহতালার জন্য শান্তি বসিত শ্রেষ্ঠ নবী প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের প্রতীক মুসলিম নারীদের জান্নাতে যাওয়া খুবই সহজ মহান আল্লাহ আল্লাহতালা ইসলামে নারীর মর্যাদা অনেক বৃদ্ধি করেছেন ইসলাম যেভাবে নারীর মর্যাদা দিয়েছেন পৃথিবীর কোনো ধর্ম কোনো সমাজ এভাবে নারীর মর্যাদা দেননি নারীর মর্যাদা বৃদ্ধি করেছেন আল্লাহ তালা কোরআনে একটি স্বতন্ত্র সুরয় নাজিল করেছেন সুরা নিসা নারীদের জন্য শুধুমাত্র এই নারীর যে মর্যাদা ইসলামে ইসলামে একজন নারী জান্নাতে যাওয়ার জন্য খুবই সহজ করে দেওয়া হয়েছে চারটা আমল করলে একজন নারী সহজেই জান্নাতে লাভ করতে পারবে এবং জান্নাতে যেতে পারবে এই চারটা আমল করলে নারীরা যে দরজা দিয়ে মনে চায় জান্নাতের আটটি দরজা আছে যে দরজা দিয়ে মনে চায় তারা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে চারটে আমল আমি বলতেছি প্রথম নাম্বার এক নাম্বার সে কি পাঁচ চুক্ত সালাত আদায় করবে দুই নাম্বার সে রমাদানে রোজা রাখবে সিয়াম পালন করবে রমাদানে তিন নাম্বার সে কী করবে তার লজ্জাস্তানে হেফাজত করবে চার নাম্বার সে স্বামীর আনুগত্য করবে দেখেন এই চারটে আমল খুবই সহজ এই চারটে আমল যদি সে পালন করতে পারে তাহলে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে আল্লাহতালা ওই নারীদের প্রতি রহমতের দৃষ্টি দিয়ে তাকান না যে নারীরা তার স্বামীর প্রতি মানে সন্তুষ্ট থাকে না একটা হাদিস আসছে যে 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 নারীরা স্বামীর প্রতি সন্তুষ্ট না আল্লাহ তালা তাদের প্রতি রহমতের দৃষ্টি দিয়ে তাকান না এই জন্য চার নাম্বার যে পয়েন্টটা আমি বলছিলাম যে স্বামীরা অনুগত্য করা এই স্বামীরা অনুগত্য করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল নারীদের জন্য নারীরা অনেক সময় স্বামীর অনুগত্য করতে চায় না স্বামীরা যদি স্বামী বলতেছে যে তুমি বাড়ির বাইরে যেও না সে বাড়ির বাইরে যেতে চাবে সে বলতেছে তার উপর সন্তুষ্ট থাকার জন্য নারীরা অধিকাংশ নারীরাই স্বামীর প্রতি সন্তুষ্ট থাকে না মহানব সাল্লাম আল্লাহ সাল্লাম মেরাজের রাতে যখন গিয়েছিলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য সেই সময় সে জাহান্নামী দেখছেন অধিকাংশ নারীরাই হলো জাহান্নামী এই কেন অধিকাংশ নারীরা জাহান্নামী কেননা তারা তার স্বামীর প্রতি সন্তুষ্ট থাকে না কারণ কি স্বামীরা স্বামী কিন্তু সব সময় তাদের উপার্জিত অর্থ দিয়ে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করে তাকে কাপড় চোপড় বরণ পোষণ দিয়ে সব কিছু কিন্তু স্বামীর দায়িত্ব এগুলো করে কিন্তু কোনো এক সময় কোনো নারী যদি কোনো কিছু চায় আর ওই সময় যদি ওই স্বামী যদি কোনো কিছু না দিতে পারে তাহলে সে বলবে যে আমি আপনার তোমার সংসারে স্বামী কিছুই পেলাম না এই যে অসন্তুষ্ট এই যে অকৃতজ্ঞতা মানে স্বামীর প্রতি কৃতজ্ঞতা হয় না এই জন্য তারা কি হবে তারা অধিকাংশ মহিলারাই হবে জাহান্নামী আমরা সাহাবীদের জীবনী পড়ি আমরা মহাম্মুস্লামের সিনাত পড়ি কিন্তু আমাদের আমাদের যে মানে মুসলিমদের যে চারজন সম্মানিত নারীরা আছেন যেমন কি ক্রাউনের স্ত্রী আসিয়া মরিয়াম আলাহাইসাল্লাম এবং কি খাদিজা রাহ আহ্না এবং ফাতেমা রাদনা এই চারজন নারী যে সম্মানিত চারজন নারী ইসলামে এবং ইসলামের সবথেকে জ্ঞানী একজন নারী মুসলিম বিশ্বের জ্ঞানী নারীদের মধ্যে একজন আয়েশা রাজিউল্লাহালহনা এদের জীবনী আমরা কখনও পড়ি না আমরা সাহাবিয়াতদের জীবনী আমরা পড়ি না যে তারা কত কষ্ট করে জীবন ধারণ করেছেন একটা খেজুর খেয়ে অনেকদিন রান্নাবান্না না করে একটা খেজুর দুইটা খেজুর দিয়ে এক 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 বাটি দুধ খেয়ে তারা জীবনযাপন করছেন তারা তারা তো কোনো দিন এই সময় বিলাসবহুল জীবনযাপনের চিন্তাও তারা কোনো দিন করেন নাই তারা একই অমর আজিল স্ত্রী তারপরে ওমর আহাজিল্লাহ কি অর্ধ জাহানের খলিফা ছিলেন তার স্ত্রী বলছেন যে আমরা একটা মানে ঈদে আমরা একটু ভালো সময় পার করবো তুমি আপনি একটু মানে এক মাসের বেতন একটু বেশি নেন দেখেন তাদের তারা ইচ্ছা করলে ইচ্ছা করলে তারা অনেক অর্থ সম্পত্তির ভিতরে প্রতিপত্তি মানে জীবনযাপন করতে পারতেন কিন্তু তারা তো তা করেন নাই তারা জীবনকে কষ্ট জান্নাত জান্নাতকে ঘেনা হয়েছে কষ্ট ক্লাসের মাধ্যমে দিয়া আর প্রবৃত্তি বিলাসবহুল জীবন দিয়া জাহান্নাম গেরা আছে এই জন্য আমাদের স্ত্রীরা তাদেরকে মুমিনা হইতে হবে একজন মুমিন নারী একজন একজন পুরুষের জন্য ইমানদার হওয়ার জন্য মুমিন হওয়ার জন্য মুমিন পুরুষ হওয়ার জন্য যথেষ্ট মহানু ইসলাম এর করেন যে খাদিজা খাদিজা রাদিল্লাহ তাল্লাহ আনহার ভালোবাসা ছিল মহানু যে একটা ভালো রিজিক উত্তম রিজিক ছিল এই জন্য নারীর ভালোবাসাও স্ত্রী ভালোবাসা একটা রিজিক এই রিজিকটা কি আপনার ভালোবাসাটা কীরকম ভালোবাসা দিন দারিত্বর প্রতি ভালোবাসা যে স্বামী মসজিদে যাবে স্বামী দান সাজগা করবে স্বামীকে এই মসজিদে যাওয়া নামাজ কালাম পড়া ইমান আমি তো পরেজগকারিত্ব দান সাজগার প্রতি তাকে স্বামীকে উদ্বুদ্ধ করা অল্পতে সন্তুষ্ট হওয়া এগুলো হলো নারী ব্যাপার একজন শিক্ষিত নারী একজন একজন মুসলিম মানে পরহেজকার নারী সে কী করবে তার সন্তানদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করবে সে নামাজ পাঁচ নামাজ পড়বে টাইমলি নামাজ পড়বে সন্তানদেরকে নামাজ শিক্ষা দিবে এইগুলোই তো এইগুলোই তো নারীর কাজ নারীরা যখন স্বামী যখন তার মানে ঘর ঘর থেকে যাবে বিভিন্ন জায়গায় কর্মস্থলে চলে যাবে বিভিন্ন জায়গায় যাবে তখন নারীর কাজ কি নারীর কাজ হলে তার সন্তানদেরকে নিজের লজ্জানকে হেফাজত করা সন্তানদেরকে তার স্বামীর মানে নিজের সন্তানদেরকে আগলাই রাখা তাদেরকে দিন শিক্ষা দেওয়া এবং স্বামীর রেখে যাওয়া সম্পত্তির হেফাজত করা এগুলোই তো নারীর কাজ নারীরা এগুলো করবে এবং আল্লাহ তাদেরকে সম্মানিত করছেন তারা তাদেরকে চারটে কাজ করলেই তাদেরকে আল্লাহ তালা জান্নাতের আটটা দরজা আছে যে যে কোনো দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারবে এত সহজ জান্নাত লাভ কিন্তু আমরা এই যে এই সহজটাকে নিতে চাই না আমরা চাই যে প্রবৃত্তি শয়তান আমাদেরকে সবসময় কী দেখায় শয়তান আমাদেরকে দারিদ্রতার বয় দেখায় আসলে কি দারিদ্র যে দান করলেই মনে হয় আমরা দারিদ্র হয়ে যাব আমরা কি আমরা মানুষের স্ট্যাটাস মানে আমি পহেলা বৈশাখ একটা নতুন জামা পরে গেলাম মানুষকে দেখাইলাম আমরা থার্টি ফার্স্ট নাইট থার্টি ফার্স্ট নাইট পালন করলাম আমরা মানুষকেদেরকে দেখাইলাম আমরা শুধু মানুষকে দেখানোর জন্য প্রস্তুত মানুষকে মানুষকে দেখানোর জন্য আমরা রেডি থাকি কিন্তু অথচ অথচ আল্লাহ বলছেন তোমরা তাকও বন হও তোমরা মুমি না হও তাকোবন হও কি আমি নারী কি ঘরের মধ্যে থাকবে তারা কি না ঘরের মধ্যে থেকে তারা পরিষ্কারিত বজায় রাখবে তারা কেন বাইরে যাবে বাইরে যাতে দরকার নেই তারা তাদেরকে তো তাদের স্বামী আছে সন্তান আছে তাদের পিতা মাতা আছে তারা তাদেরকে দেখভাল করবে একজন একজন নারী কি করে একজন নারী তার সম্পত্তি তার পিতার সম্পত্তি পাবে স্বামীর সম্পত্তি পাবে তাকে ভরণ পোষণের জন্য তার স্বামী আছে নাহলে সে যদি যখন ঘরে থাকবে তখন তার বাপ আছে পিতা আছে তারা তাদেরকে ইয়ে করবে নারীর তো কোনো টেনশন নাই নারীর তো কোনো ইয়া ইয়া নাই কোনো পিছুটার নাই এই জন্য আমরা সন্তুষ্টই হতে পারি না আল্লাহ তালা আমাদের নারীদেরকে আমাদের মা বোন স্ত্রীদেরকে আমাদের সন্তুষ্ট করুক আল্লাহ তালা তাদেরকে সঠিক বুঝ দান করুক আল্লাহ তালা তাদেরকে সাহাবিয়াদের জীবনী পড়া পরা তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি